এটাই হলো মোহাম্মদিয়া গার্ডেনের ভিতরের লেকটা। দেখেন কত সুন্দর, পানির মাঝখানে বসানোর জায়গা আছে, কত সুন্দর। ওই পাশে পার্কিং এর জায়গা আছে, এখানে নামাজের জায়গা আছে। লেকটা কত সুন্দর, এখানে তিনটা মহিষের মাথা রাখা হয়েছে, দেখেন কত সুন্দর। ঝর্ণা ছিল এখানে, এটা শুধু পানি না, এটার ভিতরে কিন্তু মাছ আছে। এই পানিতে পানি কিন্তু অল্প বেশি নেই, ওই দেখেন মাটি দেখা যায়, এখানে মাছ আছে, অনেকগুলো মাছ আছে। মাছ আশেপাশে নেই, থাকলে আপনাদের দেখাইতে পারতাম। এখানে আছে সুইমিং পুল, ওখানে দোকান আছে একটা, উপরে বসার জায়গা আছে। পানি কে রাখবো না, আর একটু কমাবো। বাচ্চাদের রাইটার, এটা এখানে আছে একটা, এখানে আছে, দেখেন আর কত আছে। বর্তমানে আজানের সময় তো এখানে বন্ধ রাখছে। ভিতরটা অনেক সুন্দর, আপনারা যদি একবার আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর। সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। এখন আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো, চলেন। দেখেন কেমন করতেছে, বাঘের মতো, কত বড়, দেখলে বুঝতে পারবেন। আর একটা এই পাশে, এগুলো অনেক ভীত হয়, এগুলো ভয় পায়। এগুলো ওইটা কেমন করতেছে, চলুন আরো আছে। কি মামা, কি খবর, খোদা লাগছে। ওখানে আর একটা আছে, আরো আছে এই পাশে। কে মামা, তোমার কি খবর? হ্যাঁ, ভদ্র শান্ত হয়ে বয়ে রয়েছে, কিন্তু আসলে এত ভদ্র না, কিন্তু অনেক পাঁচই। এই পাশে একটা আছে, দেখেন এই আর এক পাঁচই। দেখেন ওনাদের ঘর কতটুক আর ওর ঘরটা কতটুক, কত বড় দেখছেন, পুরাটাই ওর। দেখেন বাঘের মতন, চলুন আবার পাখি দেখাই। পাখি আছে ওই পাশে, আরো পাখি আছে এই পাশে। এটাকে বলে বাজরাঙ্গি পাখি, এটা আমার বাসায় আছে, সবগুলো বাজরাঙ্গি পাখি। এখানে কবুতর গুলো দেখেন কত সুন্দর,
সব মিলিয়ে মোহাম্মদ এর গার্ডেনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনারা যে যাই বলেন আমার 10-এ 8 দিছি নাম্বার, আসলে অনেক সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।